কিছু কাজ আছে যেগুলোর ব্যাপারে সইয়ার অবস্থান অত্যন্ত শক্ত, যদিও আমাদের কাছে ওগুলো অতটা গুরুতর মনে হয় না। যেমন ইসলামের দৃষ্টিতে সুদ এবং মানুষের উপর ট্যাক্স চাপিয়ে দেওয়া জিনার চেয়েও বড় অপরাধ। এটা হয়তো আমাদের কাছে অনেক সময় অদ্ভুত ঠেকতে পারে, কিন্তু এই কাজগুলো সামাজিক পরিণতি আর কুফরের দিকে তাকালে ইসলামের এই অবস্থান হিকমার কিছুটা হলেও বোঝা যায়। সুদের কথাই ধরুন, আজ পৃথিবীর সবচেয়ে ধনী 1% মানুষের মোট সম্পদের পরিমাণ 690 কোটি মানুষের সম্মিলিত সম্পদের দ্বিগুণের চেয়েও বেশি। মাত্র 2153 জন বিলিয়নিয়ারের হাতে আছে 460 কোটি মানুষের মোট সম্পদের চেয়েও বেশি সম্পদ। সম্পদের এই বৈষম্য বাড়ছে দিন দিন, আর এই তীব্র বৈষম্যের জন্য দায়ী সুদভিত্তিক আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা। সুদকে ব্যবহার করে বিশ্বের শত শত কোটি মানুষকে গোলামে পরিণত করছে আন্তর্জাতিক বেনিয়ারা। চরম দারিদ্র্যে দিন কাটাচ্ছেন শত শত আদম সন্তান। নিপাট সুদ পড়া আধুনিক মহাজনেরা তাদের করেছে লাঞ্ছিত, অপমানিত এবং কলুষিত। প্রতিনিয়ত পদদলিত হচ্ছে মানবতা, আর এই সবই হলো সুদের প্রভাব। নোয়াম চমস্কি হট আঙ্কেল স্যাম রিয়েলি ওয়ান্টস কিংবা জন পারকিনসের কনফেশন অফ অ্যান ইকোনমিক হিটসম্যান, বই দুটা পড়লে পাঠক এ ব্যাপারে কিছুটা ধারণা পাবেন। সুদের এই মারাত্মক প্রভাবগুলো যখন স্পষ্টভাবে বুঝতে পারবেন, তখন দেখবেন সুদের ব্যাপারে শরিয়ার বিধান আপনাকে অবাক করছে না। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হও, কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও, আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তো তোমাদেরই থাকবে, তোমরা জুলুম করবে না এবং তোমাদের সাথেও জুলুম করা হবে না। সূরা বাকারা 278 এবং 279 এবং সহিহ সনদে আসা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য আপনাকে অবাক করবে না। আল্লাহ জানছেন আমি সুদ খাচ্ছি, এমন এক দিরহাম সুদ খাওয়ার চেয়ে 33 বার ব্যভিচার করা আমার কাছে অধিক পছন্দনীয়। মুসনাদ আহমদ 21958। একই কথা প্রযোজ্য ট্যাক্সের ক্ষেত্রে। আধুনিক সময়ে আমরা ট্যাক্স দেওয়াকে জাতীয় দায়িত্ব এমন কিছু একটা মনে করি, কিন্তু এ ব্যাপারে শরিয়ার অবস্থান অত্যন্ত কঠোর। আর এই অবস্থানের পেছনে হিকমা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে ট্যাক্সের প্রভাবগুলো নিয়ে। আমাদের জানতে হবে সেই মানুষগুলোর সম্পর্কে, ট্যাক্সের বোঝা যাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, যাদের অপমানিত এবং লাঞ্ছিত করেছে। আমাদের জানতে হবে কীভাবে এক সময়কার সম্মানিত উদার এবং দানশীল ব্যক্তিরা এখন দেনাদারে পরিণত হয়েছে, পালিয়ে বেড়াচ্ছেন পাওনাদারের কাছ থেকে, লজ্জা আর অপমানে দিন কাটাচ্ছেন তাদের পরিবারগুলো। এ বাস্তবতা জানার পর নিচের ঘটনা আপনাকে অবাক করবে না। গামেদি গোত্রের এক নারী জিনাহ করার পর এক সন্তান জন্ম দেন। তিনি বারবার স্বেচ্ছায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের শাস্তি কামনা করেন। এক সময় তার শাস্তি কার্যকর করা হয়। এ নারীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সে এমন তওবা করেছে, যদি কোনো ট্যাক্স উসুলকারীও এমন তওবা করত তাহলে তাকেও ক্ষমা করে দেওয়া হতো। সহিহ মুসলিম 1695, সুনান আবু দাউদ 4442। গামিদি গোত্রের ওই নারী ব্যভিচার করেছিলেন, যারও সন্তানের জন্ম দিয়েছিলেন যে সারা জীবন লজ্জার বোঝা টেনে বেড়াবে, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ নারীর তওবা শুধু তার নিজের ব্যভিচারের গুণা দূর করার জন্য যথেষ্ট ছিল না, বরং এর চেয়েও বড় গুণা, ট্যাক্স কালেকশনের গুণা দূর করার জন্য যথেষ্ট। অর্থাৎ ট্যাক্স কালেক্টরের কাজকে তিনি জিনার চেয়েও বড় গুণাহের উদাহরণ হিসেবে টেনেছেন। এভাবে আপাততভাবে অনেক কিছুই আমাদের কাছে অবদ্ধ মনে হতে পারে, কারণ হলো পরিপূর্ণ বাস্তবতা আমাদের সামনে চোখে পড়ে না, আমাদের জানা নেই এসব কাজের দীর্ঘমেয়াদী এবং সদূরপ্রসারী প্রভাব। আমরা অতদূর তাকাই না, আমরা ব্যস্ত শুধু জীবন আজ আর এখন নিয়ে, কিন্তু মানবজাতির স্রষ্টা জানেন কোন পথটি তার বান্দাদের জন্য উত্তম। আর মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি, তিনি যেন দুরবস্থায় থাকা তার বান্দাদের জন্য পথ খুলে দেন এবং সংশোধনের সুযোগ করে দেন।